বন্ধুরা দেখুন, আমার একটি বেল গাছ আছে। এই বেল গাছে অনেক বড় বড় বেল হয়। এটা ছিল টবের মধ্যে গাছটা, এটাকে আমি নিচে লাগিয়েছি। সেই জায়গা থেকে এই বেল গাছটাতে এরকম প্রত্যেক বছর অনেক বেল হয়। সেই বেলটা আজকে পেড়েছি, পেড়ে একটা বড় বেল পেড়ে সেই বেলটাকে দিয়ে আজকেরে বেলপানা বা বেলের শরবত আজকেরে বানাবো। সেইটা আপনাদেরকে দেখাবো বানিয়ে। এই গাছ থেকে পেড়েছি বেলটা, অনেকগুলো বেল হয়েছে গাছে, এখনও অনেক বেলই আছে। এই একটা বড়তা পেড়েছি। মুখোশ কিচেনের নতুন একটি রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন বন্ধুরা, এখানে রেখেছি আমার এই যে উঠোনে একটা, উঠোন মানে ছোট্ট একটু জায়গা, সেখানে একটা বেলের গাছ আছে। সেই বেল গাছ থেকে বেলটাকে পেড়েছি। এই দেখুন পুরো গাছ পাকা বেল এরকম পেকে গেছে। এই বেলটাকে দিয়ে আমি আজকেরে বেলপানা করে আপনাদেরকে দেখাবো। যা গরম প্রচন্ড পড়েছে, বেলটাকে দা দিয়ে এইভাবে কেটে এরকম করে বের করে নেব। বের করে নিয়ে এই যে দেখুন বন্ধুরা, শ্বাসে গাছ পাকা বেল, শ্বাসে একবার ভর্তি হয়ে গেছে। আর এর গন্ধটা যা, সেন্টটা যা বেরিয়েছে না, এত ভালো না, পুরো গাছ পাকা বেল। বেলটাকে আমি এইভাবে এই চামচটা দিয়ে বের করে নেবো। এইভাবে একদম গাছ পাকা বেল পুরো পেকে একদম, এই দেখেন এইভাবে বের করে নেব। নিয়ে এর শ্বাসটাকে ভালো করে, শ্বাস থেকে দানাগুলোকে আলাদা করব। আর এইটাকে একটুখানি জল দিয়ে ভালো করে চটকে এর দানাগুলোকে সব বের করে নেব, আর আঁশটাকে বের করে নেব। এইভাবে এটাকে তৈরি করতে হবে। এবার এটাকে ভালো করে হাত দিয়ে আমি এইভাবে চটকে নেব, আর এই আঁশগুলোকে এইভাবে এর মধ্যে একটুখানি জল দিয়ে দেবো। জল দিয়ে এইভাবে আঁশগুলোকে কিছুটা আমি এখান থেকে বের করে নেব। বের করে নিয়ে তারপরে একটা ছাঁকনি দিয়ে ভালো করে এটাকে আমি ছেঁকে নেব। বড় বড়টা এইভাবে তুলে নেব, এইভাবে আঁশগুলোকে কিছুটা এইভাবে তুলে নেব। নিয়ে তারপর এটাকে আমি এভাবে তৈরি করব। এর আসল হচ্ছে এই দানাটা আর এই আঁশটা, এটাকে খুব ভালো করে এর থেকে এই বেলের শ্বাস থেকে আলাদা করতে হবে। এইভাবে এটাকে আলাদা করে বের করতে হবে। তার জন্যে হাতটা লাগাতে হবে বন্ধুরা, চামচ দিয়ে কোনো কাজ হবে না। এভাবে হাতটাকে কাজে লাগিয়ে আগে ভালো করে আঁশটাকে ছাড়িয়ে নিতে হবে। তারপরে একটু ঠান্ডা জল দিয়ে এর মধ্যে এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, তাহলে আর আঁশটাশ আর কিছুই থাকবে না, ছোটো আঁশটাশ সব কিছু বেরিয়ে যাবে। বন্ধুরা, এটার মধ্যে চিনিটা আমি দিয়ে নেব, যেহেতু আমার চিনিটা ক্র্যাশ করা নেই, এই জন্য এই বড় দানার চিনি তো এর মধ্যে দিয়ে দিলে চিনিটা গলে যাবে। যেভাবে আপনারা এই বেলপানাটা বানাবেন সেই অনুসারে চিনিটা দিয়ে নেবেন আপনাদের পছন্দ মতো। এইভাবে দিয়ে এটাকে তৈরি করবেন। এইভাবে এবারে এটাকে গুলে নিয়েছি, এটা নিয়ে এবার আমি এটাকে এই ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নেব। ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে তারপর এটাকে আমি গ্লাসে ঢালবো। তারপর এইভাবে এটাকে তৈরি করতে হবে। বড় বড় দানাগুলো আঁশগুলো সব বেরিয়ে গেছে, এখন বাকিটা এই ছাঁকনি দিয়ে এটাকে আমি ভালো করে ছেঁকে নেব। আর এটাকে এই দানাগুলো আঁশগুলো সব এটার থেকে বের করে নেব। এইভাবে হাত দিয়ে এটাকে, হাত চুকিয়ে এরকম করলে এটাকে সব বেরিয়ে যাবে। এগুলো এভাবে হাত দিয়ে নেড়ে নেড়ে এটাকে আঁশটাকে আর দানাটাকে বের করতে হবে। এভাবে আপনারা এভাবে এটাকে বের করে নেবেন আস্তে আস্তে। এইভাবে আমি পুরো বেলের শ্বাসটাকে এইভাবে আমি বের করে নেব। দেখুন বন্ধুরা, বা বেলটাকে আমি এইভাবে তৈরি করেছি। এইভাবে দেখুন, আর আঁশ থাকবে না, দানা থাকবে না, পুরো কী সুন্দর হয়েছে দেখুন। এবার এটাকে আমি এই গ্লাসের মধ্যে সার্ভ করে দেব।
দেখুন বন্ধুরা, এটা আমার বেলপাতাটা বা বেলের শরবতটা তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো আমি আইসক্রিমগুলো। দেখুন কত সুন্দর, এই দেখুন এই আইসক্রিমটা দিয়ে দেবো, দিয়ে এটার সঙ্গে নেড়ে নেব। এটা হয়ে গেল। আর একটা করে দেখাবো আমি, একটা দুধের করে দেখাবো। এই হাঁড়ির থেকে দুধটাকে ঢেলে দিলাম একটুখানি, দুধটাকে ঢেলে দিয়ে ওর মধ্যে আমি বেলের পানাটাকে এর মধ্যে দিয়ে দেব। তাহলে এটা দুধে তৈরি হয়ে যাবে। এই দুধের বানিয়েছি, এইটা দুধটাতে বানালে স্বাদটা আরও বেশি ভালো লাগে। এটা একবার একটা বানিয়ে দেখবেন। এই যে এর মধ্যে একটু আইসক্রিম দিয়ে দিলাম। এইভাবে তৈরি হয়ে গেল আমার এই বেলপানা বা বেলের শরবতটা, একটা দুধের আর একটা নর্মাল। এইভাবে আপনারা বানিয়ে খাবেন। আর এরকম রেসিপি পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আপনারা সবাই ভালো থাকবেন। আর যে প্রচণ্ড গরম পড়েছে, গরমে, এই দুর্বিষহ গরমে এরকম বেলপানা বা বেলের শরবত তৈরি করে খাবেন আর শরীরটাকে ভালো রাখবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন।